আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, এরপর মাওলার কবরে রওনা করো। আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার সম্পদের পিছনে পইরা, টাকার পিছনে, সম্মানের পিছনে পইরা, ধরাকে সরা জ্ঞান অনেকেই মনে করেন না। অনেকে আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধাচরণ করেন, অনেক সময় হক্কানি ওলামায়ে কেরাম তাদের উপরে আক্রমণ, বিভিন্ন গালাগালি করেন, কিন্তু ভালো করে যাই না রাখো। বাজান বুঝা শুই না, তারপর কবরে রওনা করো। আজকে চক্ষু খোলা দুনিয়ায়, আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক ধনী, আমি অমুক টমুক সম্পদের মালিক, এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ায় চক্ষু দুইটা খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, বলবে চেয়ারম্যান সাহেবের লাশ। জোরে বলে কথা ঠিক না ঠিক? পীর সাহেব হুজুরের লাশ, মুফতি সাহেব হুজুর মুফাসসির হুজুরের লাশ। এরা কি পীর সাহেব হুজুর দুনিয়াতে নাই, মুফতি সাহেব হুজুর দুনিয়াতে নাই, চেয়ারম্যান এমপি মিনিস্টার আর দুনিয়ার ভিতরে নাই। যত ঘটনা মাঝে মধ্যে কাপড়ে কাপড় সহ লাশ দেখা যায়, দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আর যত দূর ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, হারামখোর, সুদখোর, জালেম, মিথ্যু, বদমাইশ ছাড়া দেখা যায় না। ঠিক না বেঠিক? সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল, অন্যকে দেখাবার জন্য ইবাদত করবে, ওই নামাজিকে জাহান্নামে নিয়ে যাইবে, রিয়াকারী নামাজ। কথা ঠিক কি না? সংক্ষেপ বলছি। আর কেন বলুন, অজব। অজব কাকে বলে? তাকাবুরি, কাছে কাছে নিজের কাজে আশ্চর্য। আমার বক্তৃতাটা আজকে খুব সুন্দর, আমার ওয়াজটা আজকে মানুষ পাগল হয়ে গেছে, কথা বোঝেন নাকি? আজকে আমার কাজটা মানে এমন কায়দায় হয়েছে আর দ্বিতীয় কেউ সম্ভব না, কথা ঠিক না বা ঠিক? এই তুমি আজকে বয়ান করছো সুন্দর হয়েছে, তুমি আজকে বক্তৃতা সুন্দর হয়েছে, তোমার কাজটা সুন্দর হয়েছে, এই দেওয়ান্য মালিক কেনা তার শুক্রিয়া আদায় করতে পারো না? যে মালিক অন্যকে তাওফিক দেন নাই, আমাকে দেশে দেশে, কথা ঠিক না বা ঠিক? আরো তো মালিকের সামনে মাথাটা নিচু হবে, কথা ঠিক কিনা? এই রোগটা দূর করা লাগবে। আর একটা রোগের নাম লোভ। এই লোভের কারণে অনেক সময় দেখা যায় যে ইমানদারদের ইমান পর্যন্ত ধ্বংস হয়ে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আর এটা বিশেষ কইয়া নির্বাচনের সময় বেশি হয়। কোন সময়? 5,000 টাকা দিছে, ওই লোভে এখন আর হক কথা বলতে পারে না, কথা কন না, এখন হক কথা বন্ধ রেখে ওরে সাফাইয়া গু খাইছে, ঠিক না? বর্তমানে এ কপাল পোড়ার দল হককে সুফাইয়া একটু সম্পদের লোভে আর এই টাকার লোভে তুমি ইমানকে বিক্রি করে ফেললা। তোমার ইমানের মূল্য একটা বড় ইলিশ মাছের দামও হয় নাই, একটা ইলিশ মাছের বাংলায় 5,500 টাকা পড়ছে। জোরে বলে কথা ঠিক না বাড়ি? এই লোভের কারণে ভাইয়ের সম্পদ খাওয়ার জন্যে, বোনের সম্পদ খাওয়ার জন্যে অনেক সময় দেখা যায় কলে বোন কি বলে, ফরাস খাইতে আইছে, বোনের নেই কি খাইতে আইছে, বইনের টিটকেরি মানে ফরাস খাইতে আইছে। এই কপাল পোড়া, তুমি যে জমিন খাইতেছো তোমার বাপের জমি, তোমার বোন কি তোমার বাপের মেয়ে না? তুমি যেরকম অধিকার তোমার বোন সেরকম অধিকার নাই? হ্যাঁ, এত লোক কা এই লোভের কারণে এক পর্যায়ে মানুষ খুনাখুনি পর্যন্ত করে বেলায়, এক পর্যায়ে মানুষ শেষ পর্যন্ত শেরেকির ভিতরে কুফুরের ভিতরে পৌঁছে যায়, কথা ঠিক কিনা?
এই লোভ কোনোদিন এই লোভের শেষ নাই। আর একটা রোগ সবচেয়ে বড় উল্লেখযোগ্য, সেটার নাম হইলে হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, অর্থাৎ দুনিয়ার মহব্বত সম্পদের মহব্বত, এই লোভটাই কিন্তু, এই রোগটাই কিন্তু আজকে সব খাইল। কিসের মহব্বত? দুনিয়া সম্পদে সম্মান, কথা ঠিক কিনা? এই বর্তমানে বাংলাদেশের বিচারও তার কিন্তু কম নাই, এক শ্রেণী বর্তমানে আছে এই দেখবেন যে লেফা বা দুরুস্ত, এই হুজুরি ঠিক মতোই নামাজ রোজাও করে সবই ঠিকই আছে, কিন্তু সে এই দুনিয়ার মহব্বতের কারণে সম্মানের কারণে আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ বাদ দিয়া মানব রচিত তন্ত্র মন্ত্র যারা যাই না সই না বই যা মানলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়, কথা ঠিক কিনা? তার ভিতরে লিপ্ত হইয়া বিভিন্ন ধরনের ফতুয়া জারি করে। এই দুনিয়ার মহব্বতের সম্মানের কারণে আল্লাহর হুকুম পর্দা ফরজ, বেপর্দা অবস্থায় মহিলাদেরকে এক টেবিলে নিয়া তারপর সেই মহিলাদেরকে চা খায় মিটিং করে, আল্লাহর হুকুম পর্দা ফরজ অজিম না সুন্নাত? কত লক্ষ সুন্নাত একাধিক ফরজ একটা হুকুম সমান হয়, কয়টা? লক্ষ লক্ষ সুন্নাত, কোটি কোটি সুন্নাত। এই আজীবনে যদি আপনার দুই রেখা নফল নামাজ না পড়ে, এই জন্য জাহান্নামের হুকুম কয় বছর? একবার যদি ইচ্ছে করে বেপর্দা হন, গুণে আসে কথা কান না দেখ, গুণে আসে কমপক্ষে একটা কবিরা গুণা, আর একটা কবিরা গুণা যেটা কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে চলে যাবে, কথা ঠিক কিনা? এই দুনিয়ার মহব্বতের সম্মানের কারণে এই ঘটনাগুলো ঘটতেছে, জোরে বলেন কথা ঠিক কিনা? বেঠি আমার ভাইদেরকে বলো, পর্দা হলে মা বোনদেরকে বলবো, এই রোগগুলো অন্তরে এগুলো দূর করা লাগবে। আর সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করছেন, আমিনু কামা আমারান্নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল ওইভাবে ঈমান আনো, কথা ঠিক কিনা? বর্তমানে দেখা যায় এক শ্রেণী এই দুনিয়ার মহব্বতের কারণে সম্মানের কারণে সম্পদের কারণে ফাসেকদের প্রশংসা এমন ভাবে আলোচনা করে প্রশংসা করে মনে হয় যেন আল্লাহর নিসবে মাত্র আসমান দিয়ে আইছে, কথা কর না কি? হাদিসের ভিতরে আসছে যখন ফাসেকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে, এই দুনিয়ার মহব্বতের কারণে, এই লোভের কারণে, এই সম্মানের কারণে। এই জন্য আমার বাজানদের কেলো, বর্দালে মা বন্ধু কেলো, সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরামদের এক জামাতকে দাওয়াত করছে এক বাচ্চা, সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে পেলেট পরিষ্কার করে খাওয়া, কথা বুঝেন না? এখন সাহাবায়ে কেরামদের নিয়ম কি? সুন্নাত, খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়া শুনতে। এখন ওই দেশে সবচেয়ে ঘৃণিত কাজ হইতে, এখন বাচ্চা তো দাওয়াত করছে সাহাবায়ে কেরামদের জামাতকে, এখন বাচ্চা বলতেছে হুজুর আমরা তো জানি আপনারা খাওয়ার পর তো প্লেট পরিষ্কার হয়ে সাইটে খাইবে, আমাদের দেশে সবচেয়ে বড় ঘৃণিত কাজ হইতে, হুজুর দয়া করে আজকে আমার সম্মানের জন্য আজকে এই কাজটা কইরেন না, তো আমি আর সমাজে মুখ দেখাতে পারবো না, লোকজন বলা শুরু করবে যে কেমন বাচ্চা এটা, কতগুলো ইতরের দাওয়াত দিছে, সবচেয়ে ঘৃণিত কাজ কি? নাউজুবিল্লাহ, এই আল্লাহ মাফ করুক, আমাদের যুগে হইলে কত ফতু ভাই রে, তো আসতে কর আর একটু আসতে কর। আর সাহাবাকে দেন জামাত কি উত্তর দিল? এ বাচ্চা জেনে রাখো আজকে বাদশার মেহমান হব, এই সম্মান কামাই করতে যাইয়া আল্লাহ রসুলের একটা সুন্নাহ ছেড়ে দেব, ও বাচ্চা তুমি জেনে রাখো জান যেতে পারে রুহটা বের হতে পারে কিন্তু কোনোদিন সম্ভব না একটা সুন্নাহ ছাড়তে পারব না। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান, কথা ঠিক না বেটি? আর আপনারা আমার বর্তমানে অবস্থান কিন্তু বড় করুন, কথা মনে হয় বুঝেন নাই কি বড় কঠিন না?
এই সাহাবায়ে কেরামদের জামাতের অবস্থান কেমন ছিল আর বর্তমানে আমাদের অবস্থান কি? হ্যাঁ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ইতিহাস বললে দেখবেন আর আমাদের ইমানের সঙ্গে মিলাবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, আমার সাহাবায়ে কেরাম, আমার আগের নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73 দল হবে, এর ভিতরে 72 দল জাহান্নামী হবে, একটা দল বেহেশতি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, যদি আপনার উম্মতে 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি জাহান্নামী হয়, একটা দল বেহেশতি হয়, কোন দল বেহেশতি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সুরত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতি। তাহলে এখন আমাদের আমলকে সাহাবায়ে কেরাম আমলের মিলান লাগবে, কথা কয় না, মিলান লাগবে না, না লাগবে না, এ মিলে ইমান ওইভাবে তৈরি করি, আমল ওইভাবে কইরেই কবরে যাওয়া লাগবে, যেটা বলে কথা ঠিক কিনা? এক শ্রেণীতে বড় আশার মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছে, এই বিজাতিদের অভাব নাই, মুসলমানের সংখ্যাই কয়টা, ও মা ওলাই তোকাইয়া মুকাইয়া কায়দা করি বেশ নিবি, আশা থাকা ভালো, আশা থাকা কি আল্লাহর রহমত থেকে তো বঞ্চিত হওয়া যাইবে না, যাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আগেই কুরআন কারিমে জানাই রাখছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার মালিক বলতেছেন আমি মাওলা বে নিয়াজ বে পরোয়া, তামাম দুনিয়া সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামী হওয়া, এতে আমার এক বিন্দু কোনো ক্ষতি না, কথা ঠিক না ঠিক? আর সব মানুষ যদি বেহেশতে যায় এতে আমি মাওলার কোনো লাভও নাই, কথা ঠিক কি না? কারণ 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন না, এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ, কয়টা মাখলুক? জোরে বলেন, জোরে বলেন, আপনার আমার জন্য আমার আপনার আমার মালিকের মায়া আছে, আমার মালিক যে অন্যান্য মাখলুকাত বানাইছেন তার জন্য মায়া নেই, আছে আছে আছে, ও তাই মনে করছে যে আমরাই বুঝি মালিকের ইবাদত করি, আমরাই বুঝি মালিকের তাসবিহ তাহলিল আদায় করি, এই অন্য অন্য মাখলুকাত আল্লাহর তাসবিহ আদায় করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহর হামদ প্রশংসা আদায় করে না, মান্না গর্দাত পাকে আস তাসবিহ এশা লেকে গর্দাত পাকে আস তাসবিহ এশা, কথা ঠিক কি না? এই যারা সারদাম বাগু ইয়াদ আল্লাহু হু নাগু ইয়াদ টান টানা টুন টুন না টু টু, পাখিগুলো শুনি টুন টুন শব্দ করে, ওদের ভাষায় ওরা জেকের করে আল্লাহু আল্লাহু, বাজান আমরা পানিকে বলি পানি, হিন্দুরা পানিকে বলে জল, শুনতে কিন্তু ভিন্ন জিনিস কিন্তু একটাই পানি, ইংরেজি ভাষাভাষী ওলারা বলে ওয়াটার, শুনতে কিন্তু ভিন্ন জিনিস কিন্তু একটাই পানি, আরবি ভাষাভাষী ওলারা বলে মাউন, শুনতে ভিন্ন জিনিস কিন্তু একটাই পানি, কথা ঠিক কি না? তোমার আমার বাড়ির মোরগটা ডাক দেয় কুকুরু তুকু, তোমার আমার কানে শোনা যায় কুকুরু তুকু, আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ, কি আল্লাহর বন্ধুরা কথা ঠিক না বেটি? এই জন্য আমার বাজানদেরকে বলবো আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান ইতিহাস পড়লে দেখবেন কার পশুমদার হইয়া যায়, আরে ওই জালেম মহিলা ছিল তার মালিক, ইমান আনার কারণে এমনভাবে অত্যাচার করল, আল্লাহু আকবার, একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
পিঠের দিকে তাকাই বলে বিলাল রে, এরকম পিঠের ভিতরে গর্ত গর্ত তোমার কেন একটু বলতে পারো? তখন তিনি বলেন, আমি যখন কালিমা পড়ছি আমার মালিকের উপরে ইমান আনছি, আরে ওরা এত বড় জালেম, আরে আগুনের কয়লার উপরে আমাকে চিত করিয়া শোয়াইয়া আমার বুকের উপরে পাথর দিয়ে আটকাইয়া রাখছে, ওই আগুনের কয়লা কেউ পানিতেও নিবে না, কেউ নিবে না, আমার গোশত এবং রক্ত এবং ঘাম কইরা ওই আগুন নিভে গেছে, এই জন্য আমার পিঠের ভিতরে গর্ত গর্ত হয়ে গেছে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা, অনেকে তো মনে করে আমি বড় বংশের ছেলে, আমি অমুক, আমি তমুক, মনে করেন আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি পীর, আমি অমুক বড় বড় ডিগ্রিধারী, অমুক বংশের অমুক সভাপতি সেক্রেটারি, কিন্তু বাজান আমার মালিকের দরবারে কে পীর, কে মুরিদ, কে বড় বংশের, কে ছোট বংশের, এই পরিচয় কিন্তু মালিকের দরবারে চলে না। যদি চলতই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার দিক থেকে মানুষের যে গুণ থাকা দরকার একটা গুণও তার ভিতরে ছিল না, ছিল বংশের দিক থেকে হাফস বংশের লোক, হাফস বংশের লোক একেবারে বংশের দিক থেকে নিচু, চেহারা ছিল একেবারে কুৎসিত কালো, দেখতে সুন্দর দেখায় না, বাজান হাফস বংশের লোক অনেক সময় ছোট মোটা হয়, দেখতে সুন্দর যৌ নাই, ওদিকে শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, তিনি কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই, বাপ গোলাম, অর্থের দিক থেকে একেবারে নিচ্ছ, এক পয়সারও মালিক হয় নাই, বাজান ওদিকে জবান ছিল আবার তুতলা, আর সাধু আল্লাহ শব্দ থেকে সাধু আল্লাহ শব্দ উচ্চারণ করতেন, গুণ বলতে তার কিছুই ছিল না, কিন্তু আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর কাছে কেমন প্রিয় ছিল। আল্লাহ রসুল যখন শবে মেয়েরাজে গেছিলেন, যাওয়ার পরে দেখা যায় বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়, আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, জিব্রাইল, এই খরমের আওয়াজ কোথার, কিসের আওয়াজ আমাকে একটু বলো? ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়, এ দুনিয়াদার পাগল, আল্লাহু আকবার, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কেমন প্রিয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন, বেলালকে মুয়াজ্জিন বানাইলেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান দেয়, সাহাবায়ে কেরাম একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তো তার জবান তুতলা, অন্যদিকে শিক্ষার দিক থেকে বকালাম, বিভিন্ন দিক থেকে বিভিন্ন, একজন সুশিক্ষিত সুন্দর লাহানের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার, আল্লাহর হাবিবের মনে চায় না বেলালকে পরিবর্তন করে অন্য মুয়াজ্জিন নিযুক্ত করবে। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এশার নামাজের পরে বেলাল, আগামী দিন ফজরে আজান আর তুমি দিতে পারবে না, নতুন মুয়াজ্জিন আজান দিবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা শোনার পরে দুই চক্ষের থেকে পানি গড়াইয়া গড়াইয়া বাইয়া বাইয়া পড়ে আর মালিকের দিকে ফিরে বলে, মালিক, গোলাম জাদা গোলাম আপনি আমাকে বানাইলেন, মালিক লেখা পড়ার দিক থেকে বকালাম তাও আপনি বানাইলেন, পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ তাও আপনি আমাকে বানাইলেন, জবান তোতলা তাও আপনি বানাইলেন, সব করলেন আপনি, আর আপনার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কান্দনে
আল্লাহু আকবার, মাওলার রহমতের দরিয়া জোশ মাইরা গেল। হযরত সবাই নতুন মুয়াজ্জিন আজান দেয়, সাহাবা কেরাম খুশিতে খুশিতে মসজিদের ভিতরে আসে, আল্লাহর হাবিব মেম্বারের ভিতরে বসা, সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিব্রাইল সালাতু ওয়াসালাম উপস্থিত, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, ভাই জিব্রাইল, কেন অন্ধকার পরিষ্কার হয় না? জিব্রাইল সালাতু ওয়াসালাম বলেন, রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনার মসজিদে আজকে কেন ফজরের আজান হয় না? ভাই জিব্রাইল, তুমি কি বলো, অন্যান্য দিনের চেয়ে আজকে সুন্দরভাবে আজান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার এই মসজিদের আজান প্রতিদিন আমার মাওলার আরশ থেকে শোনা যায়, আজকে আপনার মসজিদের আজান আমার মাওলার আরশে পৌঁছে নাই, বেলালকে ডাইকা আজান দেওয়া, রাগে আরাসমে আজা রুহে বেলালে নারে ফলসফা তো রাহ গিয়া হ্যায় লেকিন তালকিনে গজ্জালি না রহে। বাজান এখনো তো আজান মসজিদে মসজিদে হইতেছে, আজানের ভিতরে যে রুহ, আজানের ভিতরে যে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে রুহ ছিল সেই রুহ এখন আর সেই আজানে পাওয়া যায় না। পীর মুরিদির অভাব নাই, কিন্তু ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই তাদের পীর মুরিদির রুহানিয়াত এখন তো আর বাকি দেখা যায় না। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, এরপর মাওলার কবরে রওনা করো, কারণ বাজান রে আমিনু কামা আমানান্নাস। ইমান আনো, সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল, সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল? বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার ইতিহাস পড়লে দেখবে, বাজান গোলাম ছিল, আজাদ করে দিয়ে বললো, গোলাম তুমি আজাদ, মাঝে মধ্যে কিছু খাদ্য নিয়ে আসতে পারলে নিয়ে আইসো। গোলাম মাঝে মধ্যে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাস করে কিভাবে তুমি কামাই করছো, যখন দেখতেন হালাল তিনি ওইটা খাইতেন। বাজান গোলামও খাদ্য নিয়ে আসে, পেটেও বড় ক্ষুধা, খাদ্য খাইয়ে ফেলল। গোলাম বলে, হুজুর আপনি না জিজ্ঞাস করে খাইলেন? করে, বাজান তুমি সবসময় তো হালাল উপায় আনো, পেটে বড় ক্ষুদায়ের জন্য জিজ্ঞেস না করিয়া খাইয়ে ফেলছি, বলো কিভাবে কামাই করছো। এখন গোলাম ডাক দিয়ে বলে, হুজুর, আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা, ওই তদবিরে ভালো হয়ে গেছে, ওর বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন হুজুর বলেন, ইন্না লিল্লাহ, বাজান জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছ। এই কথা বলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। লোকেরা বলে, হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ মাফ করে দেবেন। তিনি বলেন, ও আমার সাথে কেমন ঈমান ছিল, ও আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারাম মালের দ্বারা যেই রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটের ভিতরে হজম হওয়ার আগে দুনিয়ার থেকে বিদায় হব, তারপর ওই খাদ্য আমার পেটে হজম হইতে আমি দেব না। লোকেরা বলে, হুজুর আপনি পেট ভরিয়া পানি খান, পেট ভরিয়া পানি খেলে গলায় আঙ্গুল দিলে বমি হবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। যখন পেট ভরে পানি খেয়ে গলে আঙ্গুল দিল, বমি হয়ে গেল, খাদ্য ভিতর থেকে বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মালিক হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করে দিছে, আপনার দরকার কোটি শুকরিয়া। বাজান সাহাবায়ে কেরামদের ইমান কেমন ছিল? আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজা, আর তিনি একদিন তার গোলামকে নিয়ে
জনগণের অবস্থান দেখার জন্য গভীর রাত্রে বের হইল। দেখে পাহাড়ের এক কিনারে আগুন জ্বলতেছে। তিনি যখন তার গোলামকে নিয়ে গেল, যাইয়া দেখে ঘরের ভিতরে কত বাচ্চা গলা ফাটা চিল্লাইয়া কান্দে। আমি ডাক দিয়ে বলে, কি হইল, আগুন জ্বলছে কিসের? ভিতর থেকে ডাক দিয়া বলে, ঘরে কোনো খাবার না, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় চিল্লাইতে আছে, এখন ওদেরকে কি দিয়া বুঝ দেব? এই জন্য পাতিলের ভিতরে পানি দিয়া নিচ থেকে আগুন ধরাইয়া দিছি, বাচ্চারা বোঝে যেন খাদ্য পাক হইতেছে, এরকম কাঁদতে কাঁদতে বেউসের মতো ঘুমাইয়া যাবে এই অপেক্ষায় আছে। এই তারপর বলে, আমি কেয়ামতের ময়দানে আমির ওমরকে ছাড়ব না। যে ওমরের পরিচালনার ভিতরে এরকম আমরা অসহায় বাচ্চাগুলো না খাইয়া কেন মরে? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আমির বলতেছে, যে আল্লাহর বান্দি, এত বড় স্টেটের ভিতরে আমিরকে না জানাইলে আমির কিভাবে জানবে? এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে নিয়ে তাড়াহুড়া করে চইলা গেল মাইতুল বালের বাইতুল মালের গোডাউন খুললো, খুইলেন নিজের হাতের ভিতরে খাওয়ার মাল বস্তায় ঢুকাইল। ঢুকাই এখন বলতেছে, গোলাম, এই খাদ্যর বস্তা আমার কাদের ভিতরে উঠাইয়া দাও। গোলাম বলে, আমির আপনি কি বলে? এই ভাই, বাংলাদেশ 200 দেশের রাজা। বলতেছে, হযরত, আপনি আমি থাকতে আপনি কেন এই বোঝা মাথায় নেবেন? বলে, কেয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে জবাব দেব না, আমি ওমর দেব। আমার মালিক যদি জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব? তুমি আমার কান্দের ভিতরে বোঝা উঠাইয়া দাও। নিজের কান্দের ভিতরে বোঝা উঠাইয়ে নিয়ে দৌড়াইয়া যাইয়া নিজের হাতে পাক করলো, পাক করিয়া ঘরের ভিতরে বাচ্চাদেরকে খাবার দিল। বাচ্চাগুলো খালা খাইয়া এখন মুখে হাসি ফুলতে গেল। আমির গোলামকে নিয়ে দূরে দাঁড়াইয়া দাঁড়িয়ে বাচ্চাদের হাসি দেখতেছে। তখন শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ মালিক, একটু আগে বাচ্চাগুলো পেটের ক্ষুধায় কাঁদে, এখন হাঁস দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাজান, তাদের ইমান কেমন ছিল, বিশ্বাস কেমন ছিল, আর বর্তমানে আল্লাহু আকবার আল্লাহ মাফ করো, তোমাদের ইমান কোন অবস্থা? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মামুনদেরকে বলবো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, এরপর নিজের ইমানকে মজবুত করে তৈরি হইয়া কবরে যাও। কারণ বাজান রে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তারা নিজেকে নিজে কত ছোট মনে করতেন। বাজান একদিন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, বয়ানের ভিতরে হঠাৎ বইলা ফেলল, ওরে দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেল। লোকেরা বলে, হুজুর আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলেন? বলে, দুনিয়ার মানুষ, আমরা অনেকে কুকুর বালিতে ফালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না, আমরা গোস্ত খাই হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাঁটা বাহিরে ফেলাই, হাড্ডি কাঁটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়। রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না, কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চক্ষু লাল হইয়া যায়, ওই সময় যদি মালিক কুকুরকে ধরিয়া মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া, ওরে রে মুখ খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাড্ডি কাটা বাহিরে ফেলে খাইয়া জীবনকে বাঁচাইলাম, বরঞ্চ তোর বাড়িও পরিষ্কার করলাম, তুই আমাকে মারো, তুই সারা রাত্র ঘুমাইছো, তোকে আমি পাহারাও দিলাম। কুকুর কিন্তু তা করে না, লেজটাকে পেটের নিচে ঢুকা, কান দুইটা একটু নিচের দিকে নামাইয়া, মাথাটা একটু কায়দ কইরা, চক্ষু দুইটা বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া, কেমন জানি করুণ সুরে কুকুর ডাকে, ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় কুকুর বলে, মালিক, ও মালিক, তুমি আমার
আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমুল উম্মাহ আসছে বলে থারবি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে দুনিয়ার মানুষ কুকুরটাও মালিক চেনল, কিন্তু তুমি আর আমি মানুষ, আমার মালিককে চিনলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আজকে টাকা চেনছেন, আজকে সম্পদ চেনছেন, আজকে সম্মান বুঝছেন। আমার বাজানদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার সম্পদের পিছনে পইরা, টাকার পিছনে, সম্মানের পিছনে পইরা, ধরাকে সরা জ্ঞান অনেকেই মনে করেন না। অনেকে আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধাচরণ করেন, অনেক সময় হক্কানি ওলামায়ে কেরাম তাদের উপরে আক্রমণ, বিভিন্ন গালাগালি করেন, কিন্তু ভালো করে যাই না রাখো। বাজান বুঝা শুই না, তারপর কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে একটু নিরিবিলি একটু মোরা খাবা করো। বাজান রে, আমার মালিকের তোমার আমার উপরে কত দয়া, কত মায়া। আদমিয়া দাদাই বাজা মুসলমান করো দাই, আয় খোদা করবা সওয়াব ইহসাব আর ইহসান করো দাই। আমার মালিকের কত দয়া, তোমার আমার উপরে আমার মালিকের কত মায়া। তুমি আর আমি আমার মালিকের কাছে কেউ দরখাস্ত করি নাই, মালিক দয়া মায়া করে আপনি আমার রুহটাকে মুসলমানের ঘরে দান করেন। বাজান আমার মালিক, ইচ্ছা করলে তোমার আমার রুহকে হিন্দুর ঘরেও তো দিতে পারত, খ্রিস্টানের ঘরেও তো দিতে পারত, অন্য বিজাতিদের ঘরেও তো দিতে পারত, বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আমার তোমার আমার রুহকে আমার মালিক মুসলমানের ঘরে দান করব। তুমি আর আমি একজন মুসলমানের বাচ্চা হইয়া দুনিয়ায় জন্ম হইয়া গেলাম। বাজান এখন তোমাকে ডাক দে আব্দুল করিম, আমাকে ডাক দেয় রেজাউল করিম, আর তোমাকে ডাক দেয় আব্দুর রহিম, তোমাকে ডাক দেয় পর্দার মা বন্ধুকে রহিমা খাতুন। বাজান, আরে এই দয়া মায়া, আমার মালিক তোমাকে আমাকে কইরা মুসলমানের ঘরে রুহ পাঠাইল, এই একটা শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে আদায় করো, কোনো দিন শুকরিয়া শেষ হবে না। এ দুনিয়াদার পাগল, ভালো করে চিন্তা করো, মোরাকাবা করো, আজকে দল চেনছ, দলের নেতা নেত্রী চেনছ, সম্পদ চেনছ, টাকা চেনছ, সম্মান চেনছ, ভালো করে মনকে বুঝাও, কেয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে ডাক দেবেন, ইয়ামানা দুউকুল্লা উনাসিন ইমামিহিম। কেয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে ডাকবেন তার দলের নেতা নেত্রীর সঙ্গে, ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলে যা। এক কথায় তোমার দেলা দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা। বাজান আমি বলছি না, আল্লাহ বলছেন। কোন দলের পিছনে পড়ছো, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছো, একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। বাজান, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবা, এখন সেদিন একটু নিজে নিজে মোরাকাবা করো। সেদিন তোমার দলের নেতা, তোমার দলের নেত্রী, তোমার সম্পদ, তোমার টাকা, তোমার ক্ষমতা কোনো কাজ কবরে লাগবে। এ জোরে বলে লাগবে, লাগবে। যদি নাই লাগে, বাজান আমি বাজানদেরকে বলবো, যারা মুসলমান কালিমা পড়ছেন, আল্লাহকে বিশ্বাস করেন, যারা পরকালকে বিশ্বাস করেন, তাদের কাছে আমাদের কথা, আর যারা পরকাল বিশ্বাস করেন না তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা, কিন্তু যাই না রাইখো। বাজান, কুরআনুল কারীম কিন্তু একদিন দুই দিন আগে নাজিল হয় নাই,
কোরআনুল করিম কিন্তু নাজিল হইল প্রায় 1500 বছর হয়ে গেল। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে কোনো অভাব নাই। বাজানে এত বৈজ্ঞানিক দার্শনিক আবিষ্কার করল, এত দার্শনিকরা দর্শন দিল, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল করিমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে না। বরঞ্চ যখন কোরআনুল করিম নিয়ে রিসার্চ করে, তখনই বাদান বাংলাদেশ বলেন তামাম দুনিয়ায় দলে দলে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যদি কোরআনুল করিম সত্যই হয়, আল্লাহর বান্দারা পর্দার মা বোনেরা আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা, দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ যদি আরাম চাও কোনোদিন পাবা না, কেউ যদি শান্তিতে থাকতে চাও কোনোদিন পারবা না। কারণ কি, এই গরম, এই ঠান্ডা, এই শত্রু মিত্র কোনো অভাব নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, আত্মীয় স্বজন কথা শোনে না, শত্রু মিত্র কোনো শেষ নাই, রোগ ব্যাধির কোনো অভাব নাই। এরকম করতে করতে হঠাৎ একদিন তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এখন তাকাইয়া দেখো সম্পদ কার জন্য রেখা দাও। বাজান কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন, যখন করোনা ভাইরাস আক্রান্ত হইয়া শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। কই, ডাক্তার তো আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই, সব রাইখে কিন্তু অন্ধকার কবরে শুয়ে গেল। হে দুনিয়াদার পাগল, যারা নাকি কোরআনুল করিম বিশ্বাস করো, ভালো কইরা বোঝো, কোরআনুল করিমের কিছু মানবা কিছু মানবা না তা কিন্তু হবে না রে বাজান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, দিনের ভিতরে পুরা ঢুইকে কবরে যাওয়া লাগবে। বাজান অনেক সময় উদাহরণ দিয়ে আমি বলি, আব্বাজানও বলতেন, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 99.99 নম্বর পাইল, 1 সাবজেক্টে ফেল করলে ছাত্র কিন্তু ফেল, 10 সাবজেক্টে গড়ে 33 নম্বর পাইলে ছাত্র কিন্তু পাস। বাজান মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি আঁকড়াইয়া ধরা লাগবে, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ফিরে থাকা লাগবে। বর্তমানে কিন্তু এক শ্রেণীর বের হয়েছে, অনেক সময় পীরও দাবি করে, মুফতিও দাবি করে, মহাদ্দিসও দাবি করে, আবার বলে আমরা রাজনীতি করি না। আছে বাজানদেরকে বলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আল্লাহ রসুল রাজনীতি করছে? হ্যাঁ, তাহলে তুমি পীর দাবি করো, তুমি মুফতি দাবি করো, তুমি মহাদ্দিস দাবি করো, তুমি আলেম দাবি করো, নায়েবে রসুল দাবি করো, তা আল্লাহ রসুল যেই কাজটা করছে সেই কাজটা তুমি করো না, মানে পছন্দ করে মানি মানিটা? হ্যাঁ, কি আবার একদল আছে পেটপালা খুব ভালো বোঝে, কি পালা ভালো বোঝে, পেটপালা বোঝেন নাই, এই পেট পালতে যাইয়া কারো বিরুদ্ধে অন্যায় করলেও কোনো কথা বলে না, কথা ঠিক না? কিন্তু হাদিসের ভিতরে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতিহু বিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতিহু বিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। অন্যের বিরুদ্ধে তোমার যদি শক্তি থাকে, অন্যকে হাত দিয়া ফিরাইয়া দাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়া বইলে অন্যকে ফিরাও, ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে ঘৃণা করো, এইটা? হ্যাঁ, বর্তমানে কিন্তু এই ব্যাখ্যা দেয়, মনে মনে ঘৃণা করো, আগে বললে আসলাম শক্তি হলে হাত দিয়ে ফিরাও, মাঝখানে বললাম শক্তি হলে মুখ দিয়ে বললে ফিরাও, আর শেষে বললাম মনে মনে ঘৃণা করো। মনে মনে পরিকল্পনা করা লাগবে কিভাবে ফিরানো যায়, শব্দটা কি, মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে ফিরানো যায়।
জালিকা যাফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষের অবস্থান হলো ঈমানের দুর্বল অবস্থা। ঈমানে কি অবস্থা? হ্যাঁ, পেট পালতে শিখছি। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে বলতে যাইয়া, ওদের নাফরমানের বিরুদ্ধে বলতে যাই, আল্লাহ হাবিবের দান দান মোবারক শহীদ হয়ে গেছে। পেট ডুললে বেশ তো যাবো, শিখাইছে কি এটা? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তাকিদ লাগাইলেন কেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব। হ্যাঁ, আল্লাহ হাবিবের মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাইঙ্গা ধুইকে বসে, হ্যাঁ, আল্লাহ হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতো মোবারক আইটকে গেছে, তালে তালে তাল মিলে, আর এই তালে তালে বেশ তো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমার মালিক বলেন পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত হাত উপরের দিকে উঠাইয়া মাতা নাসরুল্লাহ, মালিক আপনার সাহায্য কোথায়? এ আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, এর জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরামরা রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরামরা রাজনীতি করলো, কথা কয় না করছে? আল্লাহ রাসূল রাজনীতি করলেন। আমি যদি বলি আমি রাজনীতি করি না, আমি নবীর নায়েব দাবি করি কিভাবে? এই নবীর নায়েবের কাম ডাকি, নবীর প্রতিনিধি না? হ্যাঁ, মা আতাকুম রাসূল ফাকুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তা, কথা ঠিক কি না? এই আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুম তাহতার জলকা আম এমারো, আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক ধনী, আমি অমুক টমুক সম্পদের মালিক, এই পরিচয় কয়দিন? যে কয়দিন দুনিয়ায় চক্ষু দুইটা খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, বলবে চেয়ারম্যান সাহেবের লাশ। জোরে বলে কথা ঠিক না ঠিক? পীর সাহেব হুজুরের লাশ, মুফতি সাহেব হুজুর মুফাসসির হুজুরের লাশ, এর অর্থ কি? পীর সাহেব হুজুর দুনিয়াতে নাই, মুফতি সাহেব হুজুর দুনিয়াতে নাই, চেয়ারম্যান এমপি মিনিস্টার আর দুনিয়ার ভিতরে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বন্ধুদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবেও না, যদি কেউ তালাশ করে কোনোদিন পাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বন্ধুদেরকে বলবো, আমি প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করে আপনাদের সামনে বলছিলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ, মালিক আমাদের বানাদের একটা উদ্দেশ্য আছে না নাই? কেন বানাইছেন? মালিক বলেন তোদেরকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। কোনো অনেকে বলতে পারেন হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাত গুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক অন্য আয়াতে বলে খুলিকালাকুম মা ফিল আরদি জামিআ, অন্য অন্য মাখলুকাত গুলো আমি বানাইলাম তোমাদের জন্য, আর আমাদেরকে আমার মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। বাজান নিসুক নামাজের জন্যই মালিক আমাদেরকে বানান নাই, নিসুক রোজার জন্যই বানান নাই, অন্য অন্য যে কাজগুলো নিসুক তার জন্যই বানান নাই, মালিক বানাইছেন তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। ইবাদত শব্দের অর্থ কি বলেন বলেন বলেন? এই ক্ষেত্রে যে একটা কথা সবসময় মনে রাখা লাগবে, বাজান নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত, কথা বলেন না কেন?
রোজা রাখা যারা কোন নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেক আছে একটু আসছে চলে লাগছে না? হ্যাঁ এই আল্লাহর বান্দারা, সূর্য উঠতেছে ওই সময় যদি নামাজ পড়েন সব না গুনাহ? হ্যাঁ নামাজ পড়ছেন কি পাইছেন? কারণ কি বলেন বলেন? ওই নামাজটা মালিকের হুকুম হলে হয় না। ঈদের দিন রোজা রাখছেন সব না গুনাহ? রোজা রাখিয়ে পাইছেন কি? কারণ কি? হ্যাঁ তা রাজনীতির ব্যাপারে মালিকের কোনো হুকুম নাই? আছে আছে আমার মালিক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন মানুষ আমার, নিয়ম নীতি চলবে আমার। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের, ওরা জালিম, ওরা ফাসিক। কি মালিকের হুকুম আছে? কথা কন কথা কন। নামাজ পড়ি কার হুকুম? রোজা রাখি কার হুকুম? মালিক বলছে না ইমুসলা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা অর্থ কি? নিজে বললেই হবে না, কথা ঠিক কি না? এই রোজা রাখি কেন? কুতিবা আলাইকুমুসসিয়াম, কথা ঠিক কি না? যেই মালিক বলছেন আকিমুসসলা, ওই মালিকই তো কোরআনুল কারিমের ভিতরে বলেন আকিমুদ্দিন। দিন শব্দের অর্থ কি? ইসলামের সমস্ত বিষয়াদিগুলো একত্রিত করলে তার নাম কি? রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করা লাগবে, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, অনেকের তো কথা একটু উল্টো ফুল্টো লাগতে পারে, কি লাগতে পারে না? এই গ্রামে একটা কথা আছে বুঝছেন, দদি এই চুন খেয়ে যদি মুখ ফুইরিয়া যায় দদি দেখলেও কি ভাই? বর্তমানে এই কথা না বলতে বলতে হেরা মনে করে কি রাজনীতি আলাদা জিনিস আর ইসলাম আলাদা জিনিস, মানে আলাদা করতে করতে ওইটা শুনে হুজুর খবরদার ওই সব কথাটা বলবেন না, হুজুর ওই রাজনীতি টাজনীতি করবেন না। রাজনীতি শব্দের অর্থ কি? রাজার নীতি। এখন রাজনীতি আছে ওদের ফ্যাট নীতি, রাজনীতি ওদের শয়তানের নীতি, ওদের জুলুমের নীতি, ওদের কুত্তা শুয়া খালা কিসের রাজনীতি? ঠিক না বেটি? এই জন্য বাজানদেরকে বলো, পর্দা আলার মাহমুদদেরকে বলো, মানুষ বানাইছে কেন? হ্যাঁ তাই মানুষ দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি কোন নীতিতে চললে পাবে আল্লাহ ভালো জানা, তুমি আমি ভালো জানো? ইঞ্জিন তৈরি করছে ইঞ্জিনিয়ার, কোন মোবিল পাইপের ভিতরে ঢুকাইলে কোন পাইপের তৈল ঢুকাইলে ইঞ্জিন ভালো চলবে ইঞ্জিনিয়ার ভালো জানা, তুমি আমি ভালো জানো? তাহলে তুমি চালাকি করিয়া মোবিলের পাইপে তৈল ঢুকাই দাও, হ্যাঁ চলবে না? কা চলবে? হ্যাঁ এই ইঞ্জিনিয়ার বানাইছে ওই পাইপে তৈল দিলে চলে না, ঠিকই না? মানুষ মাখলুকাত বানাইছে আল্লাহ, কোন নীতি আদার সময় না চললে মানুষ দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে আল্লাহ ভালো জানে, কথা ঠিক না? বা ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নমাজ পর নজর হ্যায়, কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজারে আসলে তোমার আমার ইমানের দুর্বলতার কারণে চিন্তাও নাই চেষ্টাও নাই চোখেও পানি নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে অনেক সময় এমন ভাবে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো, লোকেরা বলে আমির
আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলে, ও আমার সাথীর আখেরাতের যেই কয় ঘাঁটি, তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার, সামনের ঘাঁটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না, ওই কবরে আমার কি উপায় হবে? দুনিয়াদার পাগল আমার বাজানোরা, বাপকে মাটির ভিতরে কবরে রাইখে আসলাম, আমার মাকেও রাইখে আসলাম, আত্মীয় স্বজন পড়শিদেরকেও রাইখে আসলাম। এরকম তো একদিন আমাকেও তিনটা কাপড় দিয়া প্যাল দিয়া, আমাকেও মাথার ভিতরে বান্দিয়া, মাজার ভিতরে বান্দিয়া, পায়ের ভিতরে বান্দিয়া, প্যাকেট করে আমাকেও তো কবরের ভিতরে রাইখে আসলো। সেদিন কি অবস্থা হবে চিন্তা করে তারপর কবরে রওনা করো। বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার উম্মতেরা, কবর তোমাকে আমাকে দৈনিক সংবাদ দেয়, ডাক দেয়, এ আব্দুল করিম, এ রেজাউল করিম, এ রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকীর ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আপনি আমাদের সবাইকে মাফ করে দেয়। আজা কবর যে একটা কিছু হবে, মাঝে মধ্যে দুনিয়া কিছু ঘটনাও তো মাঝে মধ্যে মালিক দেখায়। কুড়িগ্রামে চরমনায়ের মুজাহিদ ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভেঙে গেল, 32 বছর পরে কাপনের কাপন সহ লাশ বের হইয়া আসছে। বাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, কেটে কেটে দেখছেন তুলেন তো দেখেন কত মানুষ দেখছে, হাত না মান। এই কাপড়ের কাপনের কাপড়ও কিছু হয় নাই, কাপনের কাপড়ও কিছু আচ্ছা এই কফল পরে বলো তো, মার্কিন কাপড় মাটির সঙ্গে লাগিয়ে রয়েছে প্রায় 32 বছর, কোন যুক্তি আছে যে কাপড়ের কিছু হয় নাই? কি যুক্তি আছে? কোনো যুক্তি আছে? হ্যাঁ, এখন উঠেনি আব্বাজান রহমতুল্লাহ আলাই, তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, তার সামনে আমি নতুনভাবে দাফন করছি। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। এ দুনিয়াদার সায়েন্সের যারা নাকি পিছনে পড়ছে, ইংরাজির পিছনে বইয়া খেরাই খেরাই মতো, এখন বলো তো কোন যুক্তি আছে এই কবরের মাটি ও কাপড়ে কিছু হয় নাই? একজন আমাকে বলতেছে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ওই যে 32 বছর আগে দাড়িতে মেহেন্দি লাগাইছে, এখনো লাল চকচক চকচক করছে, কি যুক্তিটা কি বলো? আছে কোনো যুক্তি আছে? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণের 50 বছর পর লাশ মোবারক বের হয়ে আসছে, একেবারে দিব্যি মুনায় ঘুমাই রয়েছে। ইরাকের দাজলা নদীর কিনারে দুইজন সাহাবায়ে কেরামের লাশ মোবারক পাওয়া গেছিল 1400 বছর পর। কত বছর পর? তাদের চক্ষু ছিল খোলা। যত ঘটনা মাঝে মধ্যে কাপড়ের কাপড় সহ লাশ দেখা যায়, দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আর যত দূর ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, হারামখোর, সুদখোর, জালেম, মিথ্যু, দেখা যায় না। ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, দল পাইছো, ক্ষমতা পাইছো, আর খালি সম্পদ গুছাও, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। নামাজ পড়তে কফলে দাগ পড়াই তোর ভালোই, হজ করে 10 বার অসুবিধা নেই, কিন্তু হারাম মালের দ্বারা রক্ত গোশত তৈরি, জাহান্নাম ছাড়া জায়গা হবে না। যদি ইসলামের যে নীতি আদর্শ যদি কেউ মাইনে চলে, দুনিয়াতে কোনো অশান্তি থাকে কথা কন্যা থাকে,
এই জন্য আমার মাঝে আমাদেরকে পর্দারে মা বোনদেরকে বলবো, আমার উপরে রাগ করলে মাফ চাই। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে পুরোপুরিভাবে মুসলমান এই কবর যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। পাপড়ি টিভি হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।